প্রিয় ছাত্র ছাত্রীসকল, এইটো ভিডিওর জড়িয়ে আমি অনুশীলনী 8.4 দিয়া পাঁচর চারি নম্বর প্রশ্নের পর সমাধান করি। আগের ভিডিওত আমি তিন নম্বর প্রশ্ন সমাধান করছো, তোমালে যদি চা নাই সেই ভিডিওটা চাই লবা। ইয়ার বাওপক্ষ দিয়া আছে ওয়ান প্লাস সেক এ বাই সেক এ। আমি সেক এর সলনি ওয়ান বাই কসে লিখিব পাৰোঁ। ওয়ান প্লাস সেকের হলে আমি লিখিম ওয়ান বাই কস এ। একধরনতে ইয়াতে আমি সেকের হলনি ওয়ান বাই কস এ লিখিম। এটা এটা লবত যদি আমি লখাগু লো, এই কস এ হব কস এ ইন্টু ওয়ান কস এ প্লাস ওয়ান, আর হরত আছে ওয়ান বাই কস এ। এটা আমি কস এ আর কস এ ক্যানসেল করব পারো, ইয়াতে থাকি যাব কস এ প্লাস ওয়ান। এটা এটা আমি এনেকাকে লিখব পারো যে ওয়ান প্লাস কস এ। এটি আমি কি করিম, ওয়ান মাইনাস কস এ রে পূরণ করিম, যেহেতু আমি সপক্ষ লগত মিলাব লাগিব, সেই মিলাবর বাবে আমি ইয়াতে ওয়ান মাইনাস কস এ রে পূরণ করিম। লগত যেহেতু ওয়ান মাইনাস কস এ রে পূরণ করেছো, হরতো আমি ওয়ান মাইনাস কস এ লিখিম। এটিও সাইড অভেদত পড়লে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি সলনি আমি লিখব পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে ওয়ান, ওয়ানক স্কোয়ার করলে ওয়ানে হব মাইনাস বি স্কোয়ার, বি মানে কস স্কোয়ার এ, আর হরত আছে ওয়ান মাইনাস কস এ। এতিয়া ওয়ান মাইনাস কস স্কোয়ার এ হলনি আমি লিখব পারো সাইন স্কোয়ার এ, কারণ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল ওয়ান। এইখানে সপক্ষ দিয়া আছিল, আমি সপক্ষ দিয়াখিনি পালো, এটাকে প্রমাণিত হল। এতিয়া পাঁচ নম্বর প্রশ্ন, কস এ মাইনাস সাইন এ প্লাস ওয়ান বাই কস এ প্লাস সাইন এ মাইনাস ওয়ান ইকুয়াল কসেক এ প্লাস কট এ। কসেক স্কোয়ার এ ইকুয়াল ওয়ান প্লাস কট স্কোয়ার এ অভেদর সহায়ত করা। আমাক ইয়াতে এই অভেদটো কসেক স্কোয়ার এ ইকুয়াল ওয়ান প্লাস কট স্কোয়ার এ, এই অভেদটো ব্যবহার করে ইয়াতে আমাক দুই পেনে সমান বলে প্রমাণ করব দিছে। প্রথমতে আমি বাওপক্ষটো লৈ লওঁ, এতিয়া আমি ইয়াৰে আটাইবোৰ পদকে সাইনেৰে হৰণ কৰিম। ইয়াৰে প্ৰথম পদটো আছে কস এ, কস এক আমি সাইন এ ৰে হৰণ কৰিম, এনেকুৱাকৈ লিখিম বাই সাইন এ। আকৌ এইটো মাইনাছ, এইটো সাইন এ আছে, সাইন এক সাইন এ ৰে হৰণ কৰিম, এইটো সাইন এ প্লাছ এইটো হ'ব ওৱান বাই সাইন এ। ইয়াৰে আটাইবোৰ পদকে আমি সাইন এ ৰে হৰণ কৰিছোঁ, হৰৰ পদবোৰকো আমি সাইন এ ৰে হৰণ কৰিম। এইটো কস এ আছে, এইটো হ'ব কস এ বাই সাইন এ, তাৰপিছত প্লাস সাইন এ বাই সাইন এ, তাৰপিছত মাইনাস ওয়ান বাই সাইন এ। এতিয়া কস এ বাই সাইন এ সলনি আমি কট এ বুলি লিখিব পাৰোঁ, সাইন এ সাইন এ ক্যানসেল হ'ব, এইটো ওয়ান থাকিব, প্লাস ওয়ান বাই সাইন এর সলনি আমি কস এক এ বলে লিখব পড়ো, ইয়াতে কস এ বাই সাইন এ এই কট এ, প্লাস সাইন এ সাইন এ ক্যানসেল, ইয়াতে ওয়ান থাকিব, ওয়ান বাই সাইন এ মানে কস এক এ। এতিয়া আমি ওয়ানটুক শেষত লিখিম, কস এক এটুক মাজত লিখিম, এইটো আমি সজাই লিখিম কট এ প্লাস কসেক এ মাইনাস ওয়ান। আমি ইয়াতে সজাই লিখিছোঁ কসেক এক মাজত লিখিছোঁ আৰু মাইনাস ওয়ানক শেষত, হৰৰখিনি আমি একে ৰাখিব পাৰোঁ। এতিয়া ইয়াতে আমি অভেদ ব্যৱহাৰ কৰিম, কসেক স্কুৱেৰ এ ইকুৱেল ওৱান প্লাছ কট স্কুৱেৰ এ, এইটো অভেদ প্ৰশ্নত দিয়াই আছে। কট স্কুৱেৰ এক যদি আমি ইপিনে আনো এইটো মাইনাছ হ'ব, কস এক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল ওয়ান, মানে আমি ওয়ানের সলনি কস এক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ লিখিব পাৰোঁ। ইয়াৰে এই ওয়ানটোৰ সলনি আমি এইখিনি লিখিম।
এইখিনি সূত্ৰ ব্যৱহাৰ কৰিছোঁ। ইয়াৰে প্ৰথম পদটো একে থাকিব, কট এ প্লাছ কচেক এ, এইখিনি ব্ৰেকেট দি ল'লোঁ। এতিয়া ওৱানৰ সলনি আমি লিখিম কচেক স্কুৱেৰ এ মাইনাছ কট স্কুৱেৰ এ। এই ওৱানৰ সলনি আমি এইখিনি লিখিব পাৰোঁ। এতিয়া হৰত আছে কট এ প্লাছ ওৱান মাইনাছ কচেক এ। এতিয়া এইটো এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ অভেদত পৰিলে, এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ অভেদটো হ'ল এ প্লাছ বি এ মাইনাছ বি। আমি ইয়াতে এইখিনি লিখিম, এইটো কট এ প্লাছ কচেক এ, এইখিনি একে আছে। এতিয়া ইয়াতে আমি অভেদটো ব্যৱহাৰ কৰিম, এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ এ প্লাছ বি এ মানে কচেক এ প্লাছ বি বি মানে কট এ আৰু এ মাইনাছ বি। আৰু হৰত আমি সজাই লিখিব পাৰোঁ, কট এইটো শেষত লিখিব পাৰোঁ ওৱান মাইনাছ কচেক এ প্লাছ কট এ, এনেকুৱাকৈ লিখিব পাৰোঁ। এতিয়া কট এ প্লাছ কচেক এ, কট এ প্লাছ কচেক এ আমি কমন ল'ব পাৰোঁ। ইয়াতো কট এ প্লাছ কচেক এ আছে আৰু এইখিনিতো কট এ প্লাছ কচেক এ আছে, আমি এইটো কমন লৈ লওঁ, কট এ প্লাছ কচেক এ। এইটো কমন লোৱাৰ লগে লগে ইয়াতে কি থাকিব, ইয়াতে এইখিনি গুচি গ'ল, ইয়াতে ওৱান থাকিব, তাৰপিছত মাইনাছ কট এ প্লাছ কচেক এইটো কমন লৈছোঁ, এইখিনি থাকিব কচেক এ মাইনাছ কট এ। ইয়াতে আমি ছেকেণ্ড ব্ৰেকেট ইউজ কৰিব পাৰোঁ, হৰত একে থাকিব ওৱান মাইনাছ কচেক এ প্লাছ কট এ। এতিয়া ইয়াতে থাকিব কট এ প্লাছ কচেক এ। এতিয়া যদি আমি ব্ৰেকেটটো আঁতৰাই দিওঁ, এইটো পূৰণ হ'ব প্লাছ ইনটু মাইনাছ মাইনাছ কচেক এ মাইনাছ ইনটু মাইনাছ প্লাছ কট এ। আৰু হৰত আছে ওৱান মাইনাছ কচেক এ প্লাছ কট এ। চ' এইখিনি আৰু এইখিনি একে, যিহেতু সমান সমান আমি কেনচেল কৰিব পাৰোঁ, এইখিনি আৰু এইখিনি কেনচেল কৰিলোঁ। ইয়াতে থাকিলে কট এ প্লাছ কচেক এ, আমি সজাই লিখিব পাৰোঁ কচেক এ প্লাছ কট এ। আমাক এইখিনিয়ে প্ৰমাণ কৰিব দিছিলে, সপক্ষত এইখিনি দিয়া আছিলে, এতিয়া প্ৰমাণিত হ'ল ওৱান সমান আৰ এইচ এছ। এতিয়া ছয় নম্বৰ প্ৰশ্ন, ৰুট অ'ভাৰ ওৱান প্লাছ ছাইন এ বাই ওৱান মাইনাছ ছাইন এ ইকুৱেল চেক এ প্লাছ টেন এ। একেধৰণতে আমি কৰিম, আমি বাওঁপক্ষটো লৈ লওঁ, এতিয়া ইয়াতে আমি এইটো ভাবিলোঁ আজি এইটো এ মাইনাছ বি, আমি এ প্লাছ বিৰে হৰ আৰু লভত পূৰণ কৰিম, মানে এইটো যিহেতু ওৱান মাইনাছ ছাইন এ, আমি ওৱান প্লাছ ছাইন এৰে হৰতো পূৰণ কৰিম আৰু লভতো পূৰণ কৰিম। এইটো এনেকুৱাকৈ আছে ওৱান প্লাছ ছাইন এ বাই ওৱান মাইনাছ ছাইন এ, আমি এইটো পূৰণ কৰিম, এইটো এ মাইনাছ বি আমি এ প্লাছ বিৰে পূৰণ কৰিম, এ মানে ওৱান প্লাছ বি মানে ছাইন এ। এতিয়া হৰত যি কৰিছোঁ লভতে একে কৰিম, ওৱান প্লাছ ছাইন এ, এইটো এ মাইনাছ বি এ প্লাছ বি, ইয়াৰ সলনি আমি এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ লিখিব পাৰোঁ, এ মানে ওৱান, ওৱানক স্কুৱেৰ কৰিলে ওৱানে হ'ব, এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ বি মানে ছাইন এ ছাইন স্কুৱেৰ এ। এতিয়া লগত একেই আছে, এইটো ওৱান প্লাছ ছাইন এ, এইটো ওৱান প্লাছ ছাইন এ, আমি এনেকুৱাকৈ লিখিব পাৰোঁ ওৱান প্লাছ ছাইন এ হোল স্কুৱেৰ। এতিয়া ওৱান মাইনাছ ছাইন স্কুৱেৰ এ সলনি আমি কছ স্কুৱেৰ এ লিখিব পাৰোঁ, কাৰণ ছাইন স্কুৱেৰ এ প্লাছ কছ স্কুৱেৰ এ ইকুৱেল ওৱান, এই অভেদটো আমি জানো। ছাইন স্কুৱেৰ এ যদি আমি সপিনে লৈ যাওঁ, এইটো মাইনাছ হ'ব, ইয়াতে থাকিব কছ স্কুৱেৰ এ ইকুৱেল ওৱান মাইনাছ ছাইন স্কুৱেৰ এ, আমি ওৱান মাইনাছ ছাইন স্কুৱেৰ এৰ সলনি লিখিম কছ স্কুৱেৰ এ, ইয়াতে হ'ব কছ স্কুৱেৰ এ, আৰু ইয়াতে আছে ওৱান প্লাছ
সাইন এ হোল স্কুয়ার। এটা ইয়াতে তোমালোকে ভাবি লব পারা যে রুট ওভার স্কুয়ার এটা ক্যানসেল হয়ে গেল, ইয়াতে থাকলে ওয়ান প্লাস সাইন এ, আর ইয়াত যেহেতু স্কুয়ার আছে স্কুয়ার রুট ওভারটা আঁতরি যাব, ইয়াতে থাকিব কস এ। এতিয়া ওয়ান বাই কস এ আমি এনেকুৱাকে লিখিব পাৰো, ওয়ান বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ। আমি এটা এনেকুৱাকে লিখেছিল, ওয়ান বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ। এতিয়া ওয়ান বাই কস এ হলে আমি লিখিব পাৰো সেক এ, আর সাইন এ বাই কস এ হলে আমি লিখিব পাৰো টেন এ। যেহেতু সপক্ষ এইখানে দিয়া আছিল এটাকে লিখিব পাৰো ইকুয়াল আর এস এস, এটাকে প্রমাণিত হল।